আজকের ক্লাসটা সম্পূর্ণ 2022 সালে ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে যারা সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা তোমাদের লিখিত পরীক্ষা সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা এই সিলেবাস মাফিক একটু প্রস্তুতি নিবা, নিয়ে পরীক্ষা দিতে গেলে আশা করি তোমরা আশানুরূপ ফলাফল পাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো আছো? জি স্যার। আচ্ছা, 2022 সালে কারা কারা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা, সৈনিক পদে হাত তোলো তো? আচ্ছা, আমার সোলজার ট্রেনিং একাডেমি সবাই যাবে পরীক্ষা দিতে। আমার ইউটিউবে তোমরা এখন বর্তমানে যতজন স্টুডেন্ট তার থেকে ইউটিউবে বেশি স্টুডেন্ট আছে। ইউটিউবের স্টুডেন্ট যারা আসো তোমাদের হাত তোলা আমি দেখতে পারলাম না, তোমরা একটু কমেন্টস করে জানাবা যে তোমরা এবার 2022 সালে ট্রেড ওয়ানে কারা কারা অথবা ট্রেড টুতে কারা কারা সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যাচ্ছ। ঠিক আছে, ধন্যবাদ, হাত নামাও। এখন আমরা পরীক্ষা দিতে যাব ঠিক আছে, কিন্তু পরীক্ষার সিলেবাস সম্পর্কে তো একটু জ্ঞান থাকতে হবে, তাই না? আচ্ছা, যেহেতু আমরা পরীক্ষা দিতে যাব লিখিত পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষা সিলেবাসটা আমাদেরকে একটু জানতে হবে, তাই না, যে কোন বিষয়গুলোর উপরে পড়ে গেলে আমরা ভালো করতে পারবো। তো যাই হোক, আজকের ক্লাসটা সম্পূর্ণ 2022 সালে ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে যারা সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা তোমাদের লিখিত পরীক্ষা সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা এই সিলেবাস মাফিক একটু প্রস্তুতি নিবা, নিয়ে পরীক্ষা দিতে গেলে আশা করি তোমরা আশানুরূপ ফলাফল পাবা। প্রথমে দেখো বাংলা এবং ইংরেজির সাজেশন দিব। প্রথমে বাংলা দেখা যাচ্ছে, বাংলায় হচ্ছিল এক কথায় প্রকাশ, এরপরে বাগধারা, অনুবাদ, কবির ছদ্মনাম, কবির উপাধি, বাংলা রচনা, ভাব সম্প্রসারণ, চিঠি, দরখাস্ত, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, কবির জন্মশাল এবং সমার্থক শব্দ। আমার সোলজার একাডেমির ছাত্ররা সবাই শিখছো এগুলা? যতগুলো মডেল টেস্ট দিছিল সবগুলো পাইছো না? এক কথায় প্রকাশ পাইছো, বাগধারা পাইছো, কবির ছদ্মনাম পাইছো, কবির উপাধি তো আমি সেদিন লিখে দিছি ক্লাস, রচনা লিখছো, ভাব সম্প্রসারণও লিখছো, বাংলা চিঠি লিখছো, দরখাস্ত লিখছো, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, কবির জন্মশাল এবং সমার্থক শব্দ, সবগুলোই মডেল টেস্টের মধ্যে ছিল। কিন্তু আর বাকিটা হচ্ছিল আমাদের সোলজার গাইড রয়েছে, সোলজার গাইডই হচ্ছিল তুমি পেয়ে যাবে, ওগুলো পড়তে হবে। চলে তো যেতে হবে একদিন কোর্স শেষ করে, তাই না? চলে যাওয়ার পরে বাসায় গিয়ে বাবা একটু পড়ালেখা গুলো করবো, তাহলে দেখবা তোমরা যে প্রস্তুতিটা নিয়ে গেলা, মডেল টেস্ট যেগুলো দিয়ে গেলা এবং বইয়ে যেগুলো দাগাই দিছে, ভালোভাবে পড়লে দেখবা তুমি পরীক্ষা ফার্স্ট হয়ে গেছো। ঠিক আছে, আর এখন আমরা ইংরেজির সিলেবাসটা দেখি। দেখো লেটার রাইটিং আছে, ইংরেজি সিলেবাসের মধ্যে প্রথম লেটার রাইটিংটা আমরা এখানে শিখছি না? যে রাইট এ লেটার টু ইউর ফাদার অর ফ্রেন্ড অর ইল্ডার ব্রাদার, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি। ঠিক আছে, এই লেটারটা প্রায় প্রায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছিল বাবার কাছে টাকা চেয়ে পত্র লেখো, এই লেটারটাও কিন্তু আসে, বোঝাতে পারছি কি? আচ্ছা, এরপরে অ্যাপ্লিকেশন আছে। আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের কিছু শর্টকাট প্রসেস শিখাই দেবো, কালকে আগামী ক্লাসে আমি দেখাবো। ঠিক আছে, একটা দুইটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট পড়লে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন লেখা যায়। এরপরে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো তো আমরা ক্লাসে শিখছি, লিখেও তো দিছি তোমাদের। আচ্ছা, তার মধ্যে একটু বলে দিই আর কি কোন প্যারাগ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমার ফ্যামিলি, তোমার প্যারেন্টস, তোমার টিচার, তোমার স্কুল, কলেজ, ভিলেজ, ঠিক আছে, ন্যাশনাল ফ্লাগ, হ্যাঁ, এই ধরনের প্যারাগ্রাফগুলো কিন্তু প্রায় প্রায় আসে, খুব সহজ প্যারাগ্রাফেই দিবে। এরপরে হচ্ছিল প্রিপজিশন আছে, প্রিপজিশনে তোমাদের শীট দিছে কিন্তু লাস্ট আপডেট শীট, ওই শীটটা পড়লে ইনশাল্লাহ আর কিছু করতে হবে না। ঠিক আছে, এরপরে আর্টিকেল আছে, টেন্স আছে, ট্রান্সলেট ইনটু বাংলা মানে ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করা শিখছি আমরা ক্লাসে এগুলো। আচ্ছা, সেন্টেন্স মেকিং আছে, ভয়েস চেঞ্জ আছে এবং পার্টস অফ স্পিচ আছে। আমাদের কয়েকটা গ্রামাটিক্যাল বিষয়ের উপরে ইংলিশের একটা শীট আছে, সেই শীটটা আমি তোমাদেরকে দিয়ে দেব। ওগুলো তিনটা বাহিনীর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য, বুঝাতে পারছে? খুব সহজভাবে আমি নোট করে দিছি, শুধু বাসায় শুয়ে শুয়ে এখান থেকে কোর্স শেষ করে বাসায় যাবা, শুয়ে বসে খালি পাতা উল্টা উল্টা একটু রিভিশন দিবা, তাহলে হচ্ছিল পরীক্ষা ভালো করতে পারবা। ঠিক আছে, এই হচ্ছিল মোটামুটি তোমার বাংলা এবং ইংরেজি সিলেবাস। এখন আমরা সাধারণ জ্ঞান এবং গণিতের সিলেবাস নিয়ে কথা বলবো। সাধারণ জ্ঞানে প্রথমে দেখো অ্যাব্রিভিশন রয়েছে, তাই না? অ্যাব্রিভিশন গুলো কি হতে পারে, যেমন ইউএনও, তার মানে কি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তাই না? ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন,
তারপর সার্ক আসতে পারে, ঠিক আছে, এরপরে হচ্ছে ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি আসতে পারে, ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ হতে পারে, আরো অনেকগুলো এপ্রিভিশন আছে, কিন্তু জি স্যার দেখাই দিছি তো বইয়ে, জি স্যার মনে পড়তেছে বইয়ে দেখাই দিছি, দিছি না, লিখিত পরীক্ষা তো তোমার মডেল টেস্টে তো এপ্রিভিশন পাইছিল। এরপরে বিভিন্ন দেশের রাজধানী মুদ্রার নাম, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এটা, যে বাহিনীতে যাও না কেন সেই বাহিনীতে তুমি কমন পাবা রাজধানী এবং মুদ্রার নামগুলো। আমি বইয়ে যেগুলো দেখাই দিছি বাবা একটু পড়ে ফেলবা, দুই তিন নম্বরের জন্য অবশ্যই কমন পাবা। যারা ইউটিউবে দেখছো তোমরাও দেশ রাজধানী মুদ্রার নামগুলো যে কোনো সাধারণ জ্ঞান বই থেকে পড়ে ফেলতে পারো। এরপর হচ্ছে হলো বিখ্যাত আবিষ্কারের সাল, ঠিক আছে, কোন জিনিসের কি আবিষ্কারক, জি স্যার। তারপর হচ্ছে যেমন ফেসবুককে আবিষ্কার করছেন, ইউটিউবকে আবিষ্কার করছেন, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর গণিতের আবিষ্কারককে, বীজগণিত আবিষ্কারককে, পাটিগণিত আবিষ্কারককে, পেনিসিলিনের আবিষ্কারককে, এই ধরনের জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে গ্রন্থ লেখক, কোন গ্রন্থ কোন লেখকের, কোন কবিতা কোন লেখকের, কবির, এই জিনিসগুলো তোমরা তো পড়ে আসছো। এরপর হচ্ছে হলো বৃহত্তর ও ক্ষুদ্রতম, বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটা, বৃহত্তম বন কোনটা, ক্ষুদ্রতম জেলা কোনটা, মানে ব্যাপারগুলো বুঝতে পারছো তো, এরকম বইয়ে সবই পাবা, কিন্তু সাজো বইয়ে সবই আছে, দেখছো দেখছো বইয়ে, আচ্ছা। এরপরে বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, তারপর চলতি ঘটনা বলে সমসাময়িক ঘটনা বলের উপর হতে পারে, এরপরে সেনানো বিমান বাহিনী সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আসতে পারে, যেমন সেনাবাহিনীর প্রধানকে বা বিভিন্ন বাহিনীর প্রধানের নাম, বিভিন্ন বাহিনীর স্লোগান, বিভিন্ন বাহিনীর প্রতীক, তাই না, বিভিন্ন বাহিনীর সদর দপ্তর, এগুলোই তো সম্পর্কিত প্রশ্ন আর, তাই না। তারপর বিভিন্ন ধরনের টিকা আসতে পারে, সাপোজ ধরো তোমাদেরকে দুটা টিকা লিখতে দিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর অমর একুশে ফেব্রুয়ারি, মানে সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হবে আর কি। যদি টিকা আসে যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জীবন সম্পর্কে লেখো, তারপর আর টিকা আসতে পারে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে টিকা আসতে পারে, বিজয় দিবস সম্পর্কে টিকা আসতে পারে, ঠিক আছে, যেটাই আসুক না কেন এগুলো তো বাংলায় আসবে, খাতা ফাঁকা রাখবা না, লিখবা আর কি, বুঝাতে পারছি। যতটুকু হয় তোমরা ক্লাসে প্র্যাকটিস করছো, আশা করি তোমাদের সমস্যা হবে না, যতটুকু হয় খাতা লিখে ফেলতে হবে আর কি, ওকে। এরপরে বীজগণিতটা দেখো, গণিতের এখন সিলেবাসটা বলতেছে, গণিতের সিলেবাসে প্রথমে দেখো বীজগণিত আছে, প্রথমে হচ্ছে হলো মান নির্ণয়, মান নির্ণয়ের অঙ্ক খুবই সহজ, শুধু মান বাসায় করতে হবে, মান নির্ণয়ের অঙ্কের ক্লাস আমি এখনো নিইনি, নিব যাওয়ার আগে আগে। তারপর প্রমাণ করো বিভিন্ন, এরপরে সরল লগারিদম, সমাধান করো, উৎপাদক করো আর কি, ঠিক আছে। এরপরে পাটিগণিত আছে, সুদ কষার অঙ্ক আছে, ঐকিক নিয়ম আছে, অনুপাতের অঙ্ক আছে, ত্রিকোণমিতি আসে না সচরাচর, তারপরে ত্রিকোণমিতি শুধু সংখ্যাগুলো পড়বা, বীজগণিতের বিভিন্ন সংখ্যাগুলো পড়বা, এবং জ্যামিতির যে সংখ্যাগুলো রয়েছে জ্যামিতির সংখ্যাগুলো পড়বা। আমাদের বইয়ে কিন্তু জ্যামিতির সংখ্যা দেয়া আছে, ঠিক আছে, বইয়ে যে কয়েকটা জ্যামিতির সংখ্যা দেয়া আছে ওই কয়েকটা সংখ্যা যদি তোমরা পড়তে পারো ওর মধ্যে সংখ্যা আসতে পারে, ঠিক আছে, কোনোটাকে অবহেলা করে যাওয়া যাবে না, সবগুলো একটু কষ্ট করে হলে পড়ে যেতে হবে, কারণ চাকরির পরীক্ষা এটা এমনও হতে পারে, এগুলো তো আর গতানুগতিক তোমার সিলেবাসের মধ্যে প্রশ্ন আসে না, একটু বাইরে থেকেও প্রশ্ন আসবে, সে কারণে কি করতে হবে একটু আলাদাভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে, একটু পড়ালেখা বেশি করে প্রস্তুতি নিয়ে যেতে হবে, যাতে করে তোমরা পরীক্ষায় যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন লিখতে পারো। কারণ তুমি যদি দেখা যাচ্ছে সেনাবাহিনীর লিখিত পরীক্ষা 50 নম্বরের হয়, এখন দেখা যাচ্ছে তুমি গণিতে পারলে না 10 একদম গেল, 40 পাইলে তো আর হবে না বাবা, হবে ওই মাঠে আর হবে না, দেখা যাচ্ছে এটা তো মেধা তালিকার বিষয়, আরেকজন মেধা তালিকা অর্জন করে চাকরি নিয়ে নিলো। সেই কারণে যারা 22 সালে পরীক্ষা দিবা অবশ্যই খুব ভালোভাবে যেতে হবে। আর আইকিউ এর হচ্ছিল সিলেবাস তো আমি ক্লাসে বুঝাই দিচ্ছি, আমরা 7-8টা আইটেম নিয়ে আইকিউ ক্লাস করছি, আর আইকিউ এর জন্য আমরা স্পেশাল আরেকটা টিউটোরিয়াল বানাবো, ওই টিউটোরিয়ালে তোমাদেরকে কোশ্চেন করব, দেখি তোমরা বলতে পারো কিনা, ঠিক আছে। এই হচ্ছিল মোটামুটি সেনাবাহিনীর লিখিত পরীক্ষার সিলেবাস, আশা করি যারা দেখলা উপস্থিত সোলজার একাডেমির ছাত্র এবং ইউটিউবের শিক্ষার্থীরা কাজে লাগবে, লাগবে তো কাজে, কাজে লাগার জন্য আমরা কষ্ট করে টিউটোরিয়াল বানাই, এবং টিউটোরিয়ালগুলো দেখে তোমরা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসছো, এসে প্রস্তুতি নিচ্ছ, প্রস্তুতি নিয়ে কেমন লাগতেছে? তো আমাদের চেষ্টা যেমন তোমরা কিছু শিখো, যারা অসচ্ছল, যারা আসার সক্ষমতা থাকে না, তারাও যাতে কিছু শিখে,
তারা যাতে পরীক্ষা ভালো করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।